হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো অনেকদিন ধরে আমাকে অনেকে বলছিল যে ইন্ডিয়ান ইকোনমির উপরে যদি আমি কয়েকটা ভিডিও দিতে পারি তো তাদের নাকি সুবিধা হবে। তো আজ আমি ইন্ডিয়ান ইকোনমির উপরে প্রথম ভিডিও দিতে চলেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চিন সম্বন্ধে তোমাদের এখানে আলোচনা করা হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং নতুন কেউ থেকে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ইন্ডিয়ান ইকোনমির উপরে আমাদের ফার্স্ট যে ইন্ডিয়ান ইকোনমির উপরে এখানে ফার্স্ট যে কোশ্চেনটি তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়। ঠিক আছে, তো আমরা জানি আমাদের ভারতীয় অর্থনীতি হচ্ছে একটি মিশ্র অর্থনীতির একটি উদাহরণ। ঠিক আছে, তো আমাদের ভারতে মিশ্র অর্থনীতি চলে। ঠিক আছে, তো সেই মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়? তো মিশ্র অর্থনীতি বলতে বোঝায় সরকারি ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান, অর্থাৎ সরকারি ও বেসরকারি ক্ষেত্র দুটি একসঙ্গে কাজ করলে তাকে বলা হয় মিশ্র অর্থনীতি। নেক্সট নেক্সট যে কোশ্চিনটা আসছে সেটা আসছে পিওর ব্যাংকিং নাথিং এলস, এটি কোন ব্যাংকের স্লোগান? তো পিওর ব্যাংকিং নাথিং এলস এটি হচ্ছে SBI ব্যাংকের স্লোগান। ঠিক আছে, এরকম SBI, UBI, HDFC সব ব্যাংকের অনেকগুলো স্লোগান আছে, সেগুলো আমাদের পড়তে হবে। সে তার মধ্যে একটা হচ্ছে পিওর ব্যাংকিং নাথিং এলস, এটি হচ্ছে SBI ব্যাংকের স্লোগান। নেক্সট যে কোশ্চিনটা আসবে সেটা হচ্ছে স্মার্ট মানি। স্মার্ট মানি শব্দটি কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? তো স্মার্ট মানি সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ব্যবহৃত হয় স্মার্ট মানি শব্দটি। নেক্সট, আমাদের জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস কি? তো আমাদের জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস হলো পরিষেবা ক্ষেত্র। ঠিক আছে, আমাদের জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস হলো পরিষেবা ক্ষেত্র। নেক্সট, মধ্যবর্তী বাণিজ্য বা ইনসাইড ট্রেডিং বলতে কি বোঝায়? তো মধ্যবর্তী বাণিজ্য বা ইনসাইড ট্রেডিং বলতে বোঝায় শেয়ার মার্কেটকে। শেয়ার মার্কেটকে মধ্যবর্তী বাণিজ্য বা ইনসাইড ট্রেডিং বলা হয় বলতে মধ্যবর্তী বাণিজ্য বা ইনসাইড ট্রেডিং বলতে বোঝায় শেয়ার মার্কেটকে। নেক্সট, আমাদের যে তালিকা আছে সরকার, কেন্দ্র সরকার তালিকা এবং রাজ্য সরকারের তালিকা এবং আরেকটা আছে যুগ্ম তালিকা, তো আমাদের অর্থনৈতিক পরিকল্পনা এই তিনটি তালিকার মধ্যে কোনটাতে পড়ছে? তো আমাদের অর্থনৈতিক পরিকল্পনা পড়ছে যুগ্ম তালিকার মধ্যে। আমি তোমাদের এই সরকারি আর আমাদের কেন্দ্রীয় তালিকা এবং রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকার মধ্যে কোনটা কোথায় পড়ছে আমি তোমাদের একটা পরবর্তী ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, তো এখন আমরা যেটা পড়ছি অর্থনৈতিক পরিকল্পনা যুগ্ম তালিকায়। নেক্সট, ভারতে কর্মচারীদের DA দেওয়া হয় কিসের উপর ভিত্তি করে? তো ভারতে কর্মচারীদের DA দেওয়া হয় গ্রাহক মূল্য সূচকের উপর ভিত্তি করে। ভারতে কর্মচারীদের DA দেওয়া হয় গ্রাহক মূল্য সূচকের উপর ভিত্তি করে। নেক্সট, ভাতিন্ডা তৈল শোধনাগার প্রতিষ্ঠা হয়েছে কোন সংস্থার দ্বারা? তো ভাতিন্ডা তৈল শোধনাগার প্রতিষ্ঠা হয়েছে HPCL, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, ভাতিন্ডা তৈল শোধনাগার প্রতিষ্ঠা করা হয়েছে HPCL সংস্থার দ্বারা। নেক্সট, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া কে প্রস্তুত করেন? তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন মহলানবিশ। আমরা তোমাদের আর একটা ভিডিও পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপরে একটা ভিডিও তোমাদের আমি দিয়ে দেবো পরবর্তী সময়ে। তো এখানে আমরা যেটা পড়ছি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন মহলানবিশ। নেক্সট, নাবার্ড নাম তোমরা শুনেছ, নাবার্ড কবে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে ওঠে? তো নাবার্ড হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাবার্ড গড়ে ওঠে। নেক্সট, ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং এর সঙ্গে এয়ার ইন্ডিয়া যখন মিশে যায় তখন তাদের নতুন নাম দেওয়া হয়, সেই নামটি এয়ার ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ান এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে গিয়ে এয়ার ইন্ডিয়া নামেই পরিচিত হয়। নেক্সট, এইডস অথবা HIV সঙ্গে সম্পর্কিত একটি প্রকল্প হল সংকল্প প্রজেক্ট। ঠিক আছে, বা সংকল্প প্রকল্প। এইডস অথবা
এইডস এবং এইচআইভির সঙ্গে সম্পর্কিত একটি প্রকল্প হলো সংকল্প প্রকল্প বা সংকল্প প্রজেক্ট। নেক্সট, ভারতে সবচেয়ে বেশি রপ্তানি বাণিজ্য করে, ভারতবর্ষে সবচেয়ে বেশি রপ্তানি বাণিজ্য করে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি বা ইউরোপিয়ান ইকোনমিক প্রতিষ্ঠানের সঙ্গে, অর্থাৎ ভারতবর্ষের বেশি রপ্তানি হয় ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি বা প্রতিষ্ঠানের সঙ্গে। ঠিক আছে, নেক্সট, গরিবি হটাও স্লোগানটি কার্যকর হয়েছিল কত নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? তো গরিবি হটাও স্লোগানটি বলা হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এবং কার্যকর হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ঠিক আছে, তো গরিবি হটাও স্লোগানটি কার্যকর হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট, আন্তর্জাতিক বাণিজ্যে প্রধান নিরাপত্তা দানকারী এবং রক্ষণকারী সংস্থা হলো WTO। ঠিক আছে, আন্তর্জাতিক ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান নিরাপত্তা দানকারী এবং রক্ষণকারী সংস্থা হলো WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। নেক্সট, বদ্ধ অর্থনীতি বলতে কী বোঝায়? তো বদ্ধ অর্থনীতি বলতে বোঝায় আমদানি এবং রপ্তানি সব বন্ধ, একে বলা হয় বদ্ধ অর্থনীতি। নেক্সট, জাতীয় গ্রামীণ বিকাশ প্রতিষ্ঠান অবস্থিত কোথায়? তো জাতীয় গ্রামীণ বিকাশ প্রতিষ্ঠান অবস্থিত হায়দ্রাবাদে। ঠিক আছে, জাতীয় গ্রামীণ বিকাশ প্রতিষ্ঠান অবস্থিত হায়দ্রাবাদে। নেক্সট যেটা আসছে এবং শেষ, নির্মল গ্রাম পুরস্কার সম্পূর্ণ স্বাস্থ্য বিধান কর্মসূচির সাথে সম্পর্কিত। তো নির্মল গ্রাম পুরস্কার এটি কিসের সঙ্গে সম্পর্কিত? এটি হচ্ছে সম্পূর্ণ স্বাস্থ্য বিধান কর্মসূচির সাথে সম্পর্কিত। নির্মল গ্রাম পুরস্কার এটি হচ্ছে স্বাস্থ্য বিধান কর্মসূচির সাথে সম্পর্কিত। তো আজকের মতো এতটুকুই। ইন্ডিয়ান ইকোনমির উপরে আমি পরবর্তী আরও অনেক ভিডিও তোমাদের দিতে থাকবো। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং তোমাদের এই লাইক কমেন্ট শেয়ারের উপরেই আমার পরবর্তী ভিডিও আসবে কি আসবে না সেটা নির্ভর করছে। ঠিক আছে, তো আশা করি তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং নতুন ভিডিও থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।